বর্মালিপুরে যে উন্নয়ন হবে ত্রিপুরা কোনো বিধানসভা কেন্দ্রে সেই উন্নয়ন হবে না, হয়নি। গত 25 বছর সুখময় সাংগত্যর পরে এই বর্মালিপুর কেন্দ্রটির জন্য কেউ কোনো কাজ করে, একজনও করে। কিন্তু এখন যে কাজ শুরু হয়েছে, বর্মালিপুরের মানুষ আগামী 2 বছর পরে গর্ব করে বলতে পারবেন যে বিপ্লব দেব আমাদের চিত্র সেই কাজ করে দিয়েছে, এবং সেই কাজের রেস থাকবে 100 বছর থাকবে যে কাজ ঠিক করে দিতে। দিল্লি তো আমাদের রাষ্ট্রীয় পরিষদের বৈঠক ছিল, সেখানে 12,000 তো প্রতিনিধি ছিলেন, আরও দিল্লি প্রদেশের ভলেন্টিয়ার নিয়ে আরও 5,000, তো 17,000 কার্যকর্তার লিডারশিপের একসঙ্গে মিটিং। আমার মনে হয় না এত সুপরিকল্পিতভাবে ওর ডিসিপ্লিনের সঙ্গে কোনো পার্টি আজ পর্যন্ত করতে পেরেছে ভারতবর্ষের মধ্যে। তো এটা ভারতীয় জনতা পার্টি করতে পারে বা আমাদের সংগঠনে করতে পারে, আর এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা ধার্মিক সংস্থান। আমার মনে হয় রাজনীতিতে এখানে না করলে ভালো, রাজনীতির জায়গায় রাজনীতি করা উচিত, তাই না? এখানে যে সামাজিক কাজের জন্য এসে সেটার মধ্যে থাকা উচিত। আজকে সংক্রান্তি ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতি সবাই মিলে আমরা আজকের দিনটি এই পরিবারের সঙ্গে, পরিবারকে সঙ্গে নিয়ে আমরা এই দিনটি পালন করি। আর এটা আজকে 43তম যে উৎসব এই পুণ্যতিথিতে পালিত হচ্ছে এই আশ্রমে, এখানে এসে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে যে পারিবারিক পরিবেশ পেয়েছে এখানে। যেনারাই এই কমিটির সদস্য রয়েছেন বা অফিস বেড়ার রয়েছেন, আর অন্যান্য ভক্তরা যারা এখানে আছেন, আমার বোনেরা ওর সুধীজনেরা, সুচিতার সঙ্গে, সুব্রতার সঙ্গে, স্পষ্টতার সঙ্গে এই আশ্রমটাকে পরিচালনা করছেন। আর যেটা আমি এখান থেকে শুনেছি, আজকে 5,000-এর উপরে ভক্তজন আসবে এখানে, প্রসাদ গ্রহণ করবেন এই পুণ্য দিনে। এবং যেভাবে ওনারা সামাজিক কাজ করে চলেছেন, আমি জানি বিভিন্নভাবে বিভিন্ন সময় সমাজের জন্য ওনারা কাজ করেন। তো ধার্মিক যে সংস্থাগুলো সেগুলো ধর্মের প্রচারের সঙ্গে সঙ্গে সামাজিক কাজ করে, সেটা সবচেয়ে বড় বিষয়। আর
আগামী দিনগুলিতেও যেভাবে ওনারা লাগাতার সমাজের কাজ এবং ধার্মিকভাবে ত্রিপুরার মানুষকে জোড়ে রেখেছেন, একটা ডিসিপ্লিনের মধ্যে, একটা কি বলে সেটা অনুশাসনের মধ্যে, তো সেটা রাজ্যকে সরকারের তো একটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয়, এমএলএ হয়, তারপর তার দলের নেতা মুখ্যমন্ত্রী হয়, ক্যাবিনেট হয়, কিন্তু সমাজ ব্যবস্থার মধ্যে এভাবে যে আশ্রমগুলো রয়েছে, কমিটি রয়েছে, এনারা একটা বড় ভূমিকা পালন করেন এবং এনারা যেখানে যেখানে এই সংস্থাগুলো রয়েছে কাজ করছে, রাষ্ট্রের জন্য কাজ করছে, সমাজের জন্য কাজ করছে, এদেরও একটা বড় ভূমিকা রয়েছে এবং ত্রিপুরা গড়ার যা আমাদের স্বপ্ন রয়েছে, এই স্বপ্ন ওনারাও সবাই মিলে একসঙ্গে সাকার করব। শুধু সরকার মানে ক্যাবিনেট নয়, সরকার মানে এই আশ্রমও রয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, আর আশ্রম কমিটিকে, আর বিশেষ করে সুবলদা মহোদয়কে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। উনিও এই আশ্রমের সঙ্গে রয়েছেন এবং বিভিন্ন সামাজিক কাজ উনি করেন সবসময়, তো আমি আশা করি সবার আশীর্বাদ আমি পাবো, যাতে সুন্দরভাবে রাজ্য পরিচালনা আমরা করতে পারি। রামঠাকুরের কাছে সেটাই আমি প্রার্থনা করবো, মহারাজের কাছে সেটাই প্রার্থনা করবো। এলাকায় বিদেশ হিসাবে মানে আশ্রমে ডেভেলপমেন্ট করার জন্য কোনো পরিকল্পনা রয়েছে? দেখুন, ডেভেলপমেন্টে এলাকার বিধায়ক হিসাবে আমার চাইতে বেশি যারা আমার এলাকার লোক এখানে আছেন এরা বেশি কাজ করে। ইলেকশনের আগে আমার সমস্ত বনমালীপুরবাসীর মনের একটা ইচ্ছা ছিল যে ওনাকে আমরা মুখ্যমন্ত্রী বানাবো। আমি যখন যেতাম আমার পেশেন্ট বাজার বলতো দাদাকে মুখ্যমন্ত্রী বানাবো বা বিপ্লবকে মুখ্যমন্ত্রী বানাবো, তো ত্রিপুরশ্রীর মা এই ভূমিতে আমাকে সেই দায়িত্ব দিয়েছেন ওনাদের আশীর্বাদ নিয়ে। আমার চাইতে বেশি দায়িত্ব ওনারা পালন করেন। আমি সময় সময় দেখি মুখ্যমন্ত্রী হওয়ার কারণে আমি আসতে পারি না, অনেক কাজ থাকে, কিন্তু কোনোদিন কোনো ব্যক্তি শিকায়ত করেনি যে বিধায়ক আসেন না বা আমাদের কাছে বসেন না। ওনারা বোঝেন যে ব্যস্ততার কারণে আমি আসতে পারি না, তো আমি চেষ্টা করি মণ্ডলের কমিটির মাধ্যমে যে যে ব্যবস্থাগুলো করা দরকার সেগুলো বনমালীপুরের জন্য প্ল্যানিং হয়েছে এবং যথাসময় বনমালীপুরে যতটা আমি উন্নয়ন করতে পারবো সেটা আমি নিশ্চিত করি।